সবাই আশা করছি খুব ভালো আছো। আর আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে 7টা বাজে। তো আজকে সারাদিন আর ভিডিও করিনি, আজকের এই ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন যাচ্ছি হচ্ছে শপিং শপিং শপিং, এখন যাচ্ছি শপিং করতে, কারণ আমরা কয়েকদিন পরেই একটা জায়গায় ঘুরতে যাব, অনেক বছর পর ঘুরতে যাব। সেটা কোথায় আস্তে আস্তে তোমরা জানতে পেরে যাবে ব্লগ দেখলে। তো এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে যাব, সেই জন্য কিছু কেনাকাটা করার আছে, সেই জন্য চলো। আজকে ভীষণ গরম পড়ছে, ফ্যান অফ করে কথা বলছি, কথাই বলতে পারছি না, এত গরম। চলো দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি বাজারে, আর চলে এসেছি একটা কাপড়ের দোকানে, দেখে বুঝতেই পারছো। তো প্রথমেই গামছা নিয়ে নিচ্ছি, সনর বাবা বলছে গামছা লাগবে, তো দুটো গামছা নেওয়া হলো। আর সন ওইদিকে এটা সেটা দেখছে, আমাকে দেখাচ্ছে এটা কি ওইটা কি, ওকে বলে দিতে বলছে। তো আর এদিকে সনর জন্য কিছু ড্রেস দেখছি, মানে ঘরে পরার, এমনিতে ভালো ড্রেসগুলো ওর আছে অনেক, কিন্তু ঘরে পরার প্যান্ট হাফ প্যান্ট গেঞ্জি এসব দেখছিলাম। আর আমার জন্য দেখছিলাম, সনর বাবা তেমন কিছু ড্রেস ট্রেস নেয়নি, আমার ড্রেস লাগতো কারণ আগের ড্রেসগুলো পুরনো হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু দূরে যাব ঘুরতে, তাই কিছু ড্রেসের প্রয়োজন, তো ড্রেস দেখছিলাম। আর অনেকগুলো ড্রেস নামিয়েছেন ওনারা, তো পছন্দ হচ্ছিল না, অনেকগুলো দেখে দেখে তারপর নিলাম। যাই হোক, যা কিছুই নিলাম, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো বাজার থেকে চলে আসলাম, শপিং করে অনেকক্ষণ হয়েছে, আর কি কি শপিং করেছি সেগুলো এখন দেখানোর সময় নেই, তাই এখন দেখাতে পারছি না, একটু পরে তোমরা দেখতে পাবে কি কি শপিং করেছি। অনেক কিছু, অনেক টাকা খরচ হয়েছে, বরের পকেট খালি করে দিয়েছি একদম শপিং করে। তো সব কিছু তোমাদেরকে একে একে দেখাবো, কিন্তু এখন মানে আমার হাতে একদমই টাইম নেই, এখন রান্না করতে হবে। আজকে বুধবার, তো বাজার ছিল, মাংস এনেছে, মানে দেশি মুরগির মাংস। তো এখন যোগাযন্ত্র করে নিয়েছি, এসেছি অনেকক্ষণ হয়েছে, তখন থেকে ভিডিও করে নিয়ে এসে মাত্র 6:30 চেঞ্জ করেই এদিকে যোগাযন্ত্র করতে লেগে গেছি। আর এখন মোটামুটি মানে মাংসটাও ধোয়া হয়ে গেছে, আর মশলাপাতি সব মোটামুটি রেডি। তো এখন আমি মাংসটা বসাবো, তো এখন গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। আর দেখো এখানে আলু পেঁয়াজ আর আদা রসুন এগুলো সব রেডি করেছি, এই যে মাংসটা ধুয়েছি, এবার মাংসটা বসাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো চিকেনটা বসিয়ে দিলাম, এই যে আর ওইদিকে ভাত বসালাম, চিকেন আর ভাতই হবে। আর দুপুরবেলা কচুর লতি রান্না করেছিলাম, সেটা আছে। আর আজকে বাজার থেকে কি কি সবজি এনেছে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আর কারেন্টটা চলে গেছে, তাই ওইদিকে টিউবটা জ্বলছে না, তাই একটু আলো কম আসছে। চলো দেখো, আজকে সবজি এনেছে পটল আর কারকল আর ভেন্ডি আর হচ্ছে শসা, আর কিছু আনেনি, মানে আমি বারণ করেছি কারণ আমরা কদিন পর মানে বেরোবো, তো মানে ঠাকুর কি করবে জানি না, বেরোনোর ইচ্ছে আছে, যদি বেরোই তাহলে কয়েকদিন তো থাকবো না, তো সবজি থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য কম করে আনতে বলেছি। তো চলো এবার তোমাদের ড্রেসগুলো দেখাবো, কি কি কিনেছি, শপিং কি করেছি, কি কি সব দেখাবো। গরমে না ভীষণ খারাপ অবস্থা আমাদের, মানে পুরো গা জ্বালা করছে, গলার এই সাইডগুলো ভীষণ জ্বালা করছে। আজকে সারাদিনে আমি কানের দুল গলার কিছুই পরে নিয়ে বাজারে যাওয়ার সময় পরে গেছি, পরাই যাচ্ছে না, মানে এরকম লাগছে, ভীষণ খারাপ অবস্থা আমাদের, একটু বৃষ্টি হলে শান্তি পাবো। দেখো আমার শপিং এর ব্যাগ কত বড়, এই যে বড় সড়ো ব্যাগে করে শপিং করে আনলাম। প্রথমে এই সনরগুলো দেখাচ্ছি, সনর জন্য দুটো প্যান্ট আর কি বাড়িতে পরার প্যান্ট দুটো এনেছি, আর একটা 3/4 প্যান্ট, মানে ঘুরতে গেলে তখন প্রয়োজন হবে বা বাড়িতেও কখনো করতে পারবে। এই যে এটা হচ্ছে 3/4 প্যান্ট, নিচে দিয়ে এরকম রশি লাগানো আছে। আরেকটা এনেছি এরকম প্যান্ট,
এটা ধরো হাঁটু হাঁটুর উপরে বা হাঁটু পর্যন্ত এরকম। তো গরমের সময় একদম ঢিলা ঢালা আছে, গরমের সময় করতে আরাম পাবে। আর গায়ে দেওয়ার জন্য দুটো জামা, মানে গেঞ্জি জামা আর কি, এগুলো কোমর পর্যন্ত, আর এরকম চিকন ফিতেওয়ালা দুটো এনেছি এই জামাগুলো। আর স্বর্ণর বাবা গামছা এনেছে দুটো, গামছা স্বর্ণর বাবা আর কিছু কিনেনি, শুধু দুটো গামছাই কিনেছে। এবার চলো আমার গুলো দেখাই, এবার যা আছে সবই আমার, আমার জন্য প্রচুর শপিং করা হয়েছে। এবার দেখা যাক কি হয়, মানে এগুলো সবগুলো মানে গায়ে দিয়ে দেখবো সব ফিটিংস বা আমাকে দেখতে ভালো লাগছে কিনা এসব কিছু দেখে, যদি কোনোটা একটু ডিস্টার্ব থাকে আবার ফিরিয়ে দেব আর কি। আরো ভালো করে দেখাচ্ছি। তো এই হচ্ছে একটা জামা, জামার নামটা আমি বলতে পারবো না, এই ব্যাপারে আমার আইডিয়া খুবই কম, কোনো জামার সেরকম নামই আমি জানি না। তো এই একটা ড্রেস আনলাম, এটা ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। আর এখানে মানে কাঁচ লাগানো, সুতোর সুতো দিয়ে কাঁচ বাঁধানো, সুন্দর আছে। আর এখানে দুটো লেস দিয়েছে, তো নিচে দিয়ে হচ্ছে এইরকম, নিচের সাইডটা এরকম, এই যে। তো এটা একটা, কতটুকু ভালো করে তোমাদের দেখাতে পারছি আমি জানি না। আরেকটা হচ্ছে এইটা ডিপ গ্রিন কালার, এই যে একদম সিম্পল, মানে আমি বেশি হিজে বিজে ড্রেস পছন্দ করি না, সিম্পলের মধ্যে পছন্দ করি। তো এটা একদমই সিম্পল, এখানে একটু একটু একটুখানি কাজ করা আছে, কিছু বোতাম লাগানো আছে আর কি, আর একদমই নর্মাল ড্রেস এটা। ওকে কেমন লাগছে বলো তো? আরও একটা কিনেছি, তো তিনটা জামা কিনেছি আমি। এবার যদি কোনোটার মধ্যে একটু গন্ডগোল থাকে তো সেটা ফিরিয়ে দেবো আর কি। এটা হচ্ছে একটু অন্যরকম জামা, এটা একদমই মানে সুতির ড্রেস আর কি, একদমই পিওর কটন। তো এটা নিয়েছি হোয়াইটের মধ্যে পিঙ্ক কাজ করা, তো একদমই সুতির এটা জামাটা এরকম। তো এটা এমনিও পরা যাবে, আবার এটার উপরে একটা জ্যাকেটও আছে পিঙ্ক কালারের, এই যে জ্যাকেট। তো জ্যাকেট দিয়েও পরা যাবে বা এমনিও পরা যাবে। এটার নিচটা হচ্ছে এরকম একটা পার আছে, তো এই তিনটা নিয়েছি। আর একটা এক্সট্রা একটা ওড়না কিনেছি সাদা, সাদার মধ্যে মানে হালকা একটু জোরে জোরে কাজ করা আছে, বুঝতে পারছো কিনা ক্যামেরাতে জানি না, এই যে এই সাইড, এই যে হালকা একটু জোরে জোরে কাজ করা আছে, আর নিচে দিয়ে এরকম পমপম লাগানো আছে, পমপম দুই সাইডে দুইটা পমপম লাগানো আছে, মানে দুই সাইডে দুইটা দুইটা করে চারটা এরকম। তো এটা দেখে ভালো লাগলো, নিলাম। আর নিয়েছি লেগিংস তিনটা নিয়েছি, এটা হোয়াইট, এটা হচ্ছে পিঙ্ক, আর এটা হচ্ছে রেড, তিনটা লেগিংস নিয়েছি। এগুলো আর খুলে দেখানোর তো তেমন কিছু নেই। তো এই শপিং করলাম, মানে এতেই মোটামুটি 3-4 হাজারের মতো চলে গেছে, মানে সাড়ে 3 হাজার টাকা দোকানে দিয়ে এসছে, ও আরও হয়তো লাগবে, মানে 4 হাজার কত টাকা জানি বলেছিল, 3,500 টাকা দিয়ে এসছে, বাকিগুলো পরে দেবে বলেছে। আর যদি কোনো জামা মানে গণ্ডগোল হয়, আমার ফিটিংস না হয়, তাহলে সেটা ফেরত যাবে, সেজন্য একটু টাকা কম দিয়েছে। তো অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি বরের আজকে। তো চলো দেখিয়ে দিলাম সব কিছু, এবার ওই দিকে আমার ভাত আর মাংসটার কী হচ্ছে সেটা একবার দেখে আসি চলো। এইদিকে দেখো সোনর বাবা ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে, ওইদিকে টিভি দেখছে, টিভিতে খেলা চলছে, আর সোনো এখানে আর্ট করছে। তো সোনো বলছে আর্টগুলো তোমাদের দেখাবে, এটা একটা আর্ট বই, মানে এটা কিছুদিন আগে একটা বইমেলা গিয়েছিলো, তোমাদেরকে ব্লগ করেও দেখিয়েছিলাম বইমেলাটা, তো বইমেলা থেকে এই বইটা এনেছিলো সোনোর জন্য।
তো এখানে আছে অনেক রকমের আর্ট, তো সেগুলো শোনো করছে একটা একটা করে। মানে এই সাইডে একটা আঁকা আছে, ওইটার থেকে দেখে দেখে এখানে আঁকতে হবে এরকম আর কি। এটা করেনি আর কোনটা করেছিস? এখানে অনেক কিছু আছে, লায়ন, এই যে গাছটা আঁকেছে, মাশরুম, মাছ, ফুলের টব, দেখো কত সুন্দর ফুলের টবটা, শোনো খুব সুন্দর করে এঁকেছে। এই দেখো আমার মাংস রান্না হয়ে গেছে, এখানে এই বাটিতে রেখেছি দেশি মুরগির ঝোল। ঝোল যদিও বেশি রাখিনি, গ্রেভিটা শুকিয়ে নিয়েছি, কারণ এত বেশি গ্রেভি আমাদের ঘরে খাওয়া যায় না আর কি। তো এখানে এই বাটিতে রেখেছি রৌদ্রর জন্য, তো ওকে দেবো এটা। আর ওই ঘরে আর কেউ মাংস খায় না, আর আমার শাশুড়ি মা খায় কিন্তু আজকে খাবে না, তাই শুধু রৌদ্রর জন্য। আর এগুলো তো আমাদের, এখানে শসার পেঁয়াজ কেটেছি, চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো ড্রেসগুলো আমি একটু মানে ট্রাই করে দেখলাম যে ঠিকঠাক আছে কি না ড্রেসগুলো, আর মানে যদি ফিটিংস ঠিক না হয় তো পরা যাবে না, চেঞ্জ করতে হবে, সেজন্য একটু গায়ে দিলাম, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর কেমন লাগছে আমাকে জানিও এই ড্রেসে। তো এই সাদা ড্রেসটা দেখো এমনি তো পরা যাবে, মানে উপরের জ্যাকেটটা ছাড়া আর উপরের জ্যাকেটটা দিয়েও পরা যাবে। তো উপরের জ্যাকেটটা যদিও একটুখানি বড় হয়েছে, মানে নিচেরটা ঠিক আছে, কিন্তু জ্যাকেটটা একটু ঢিলা হয়েছে, তো সাইড দিয়ে একটু সেলাই করে দিলেই মোটামুটি ঠিক হয়ে যাবে, এটা পরা যাবে। তো আর এই গ্রিন ড্রেসটাতে কেমন লাগছে জানিও, তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কোন ড্রেসটাতে বেশি ভালো লাগছে। তো সেই সাথে সাথে এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।